বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন, আমাকেও তিনি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বিডি ওয়ার্ল্ডজেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি ময়মনসিং থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমরা টিনশেড বিল্ডিংগুলোতে যে আমরা কীভাবে টিন ফিটিং করি এবং কি কীভাবে অ্যাঙ্গেল ফ্রেম করি সেটা কিন্তু দেখতে পাবেন, এবং কি আরও আপনাদেরকে জানিয়ে দেব যে কীভাবে টিন ফিটিং করলে, কীভাবে অ্যাঙ্গেল ফিটিং করলে ভালো হবে, মজবুত হবে, সুন্দর হবে। তো দেখতে থাকুন, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট টাইম বলি, ফার্স্ট টাইম কিন্তু আমরা বিল্ডিংটাকে কী করি, মাপ দিয়ে কিন্তু আমরা টিনের হিসাবটা আগে বার করি। টিনের হিসাব অনুযায়ী কিন্তু আমরা অ্যাঙ্গেলগুলো সেটিং করি। তো অ্যাঙ্গেলগুলো ফিটিং করার আগে কিন্তু আমরা যেটা করি সেটা হলো যে লিন্টার থেকে কিন্তু রাজমিস্ত্রিকে দিয়ে কিন্তু রড বার করে রেখে দিই। তো সেই রডের সাথে কিন্তু যদি আমরা অ্যাঙ্গেলগুলো জ্বালাই করি তাহলে কিন্তু খুবই পারমানেন্ট হয়, শক্তিশালী হয়, মজবুত হয়, এটা কিন্তু আমরা খেয়াল রাখি। তারপর যেটা করি সেটা হলো যে আমরা অ্যাঙ্গেলগুলো কিন্তু ওরকমভাবে প্রত্যেকটা টিনের মাপ অনুযায়ী আমরা অ্যাঙ্গেলগুলো ফিটিং করি। টিনগুলো যদি ছোটো সাইজ হয় তাহলে কিন্তু টিনের মাঝ বরাবর একটা অ্যাঙ্গেল দিলেই চলে, আর যদি টিনের সাইজটা 8 ফিট থেকে 9 ফিট 10 ফিট হয় তাহলে কিন্তু টিনের মাঝে দুইটা অ্যাঙ্গেল ব্যবহার করি। আর যদি 8 ফিট কিংবা 6 ফিটের মতো হয় তাহলে কিন্তু একটা অ্যাঙ্গেল ব্যবহার করলেই চলে মাঝখানে, আর দুই মাথায় তো দুইটা অ্যাঙ্গেল দিতেই হবে। তো এরকমভাবে কিন্তু আমরা ফ্রেম করি, এবং কি আমরা যে রুমের মাঝ বরাবর কিন্তু একটা চ্যানেল ব্যবহার করে, যেটাকে দর্না বলা হয়, চ্যানেল ব্যবহার করি। রুমের সাইজ বড় হলে কিন্তু আমরা দুইটা চ্যানেল ব্যবহার করি, দুইটা 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল একসাথে জ্বালাই করে কিন্তু চ্যানেল বলা হয়, ওটা করি, ওটাকে গাটারও বলা হয়। তো এভাবে ফ্রেম করার পরে কিন্তু আমরা যেটা করি যে ফাইনালি রং করতে হয়, ফাইনালি রং করার পরে কিন্তু আমরা টিন ফিটিং করি। তো টিন ফিটিং করার সময় কিন্তু আজকে আমাদের ভিডিওতে যে টিনটা দেখতে পাবেন, প্রোফাইল টিন ইন্ডাস্ট্রিজিয়াল বিল্ডিংগুলোতে এই টিনগুলো ব্যবহার করা হয়। এই টিনগুলোর সুবিধা রয়েছে যেটা, সেটা হলো যে এই টিনগুলো কিন্তু 30 ফিট পর্যন্ত লম্বা টিন পাওয়া যায়, এই জন্য কিন্তু এটা আসলে জোড়া পড়ে না। যদি আমরা ডেউ টিন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদেরকে জোড়া ব্যবহার করতে হয়, সেজন্য কিন্তু একটু অসুবিধা হয়। তো আমরা এই টিনগুলো কিন্তু লুপিং স্ক্রু দিয়ে ফিটিং করি। লুপিং স্ক্রুটা হচ্ছে ড্রিল মেশিন দিয়ে ফিটিং করতে হয়। তো এটা এক্সট্রা, মানে বেশি বড় কোনো ছিদ্র হয় না, যতটুকু ছিদ্র প্রয়োজন সে ততটুকু ছিদ্র হয়, এজন্য কিন্তু এটাতে পানি লিক করার কোনো সুযোগ থাকে না। তো আমরা এক ধরনের হিটপ্রুফ ফোম ব্যবহার করি যেটাকে ইনসুলেশন বলা হয়, আরফিল কোম্পানি এগুলো তৈরি করে থাকে। তো এটা দিলে যেটা হবে সেটা হলো যে রোদ্রের তাপে যে টিনটা গরম হবে, সেই গরমের যে হাওয়াটা নিচের দিকে নামবে না, গরম রুম গরম থাকবে না, অনেকটাই ঠান্ডা থাকে এই হিটপ্রুফ ফোমগুলো ব্যবহার করলে। তারপরে কিন্তু আমরা এক ধরনের কস্টেপ পাওয়া যায়, দুই সাইডে আঠা থাকে, সেই আঠাগুলো অ্যাঙ্গেল উপরে লাগিয়ে তারপর হিটপ্রুফ ফোমটা বসিয়ে টান করে লম্বা করে তারপর কিন্তু আমরা টিনগুলো বসিয়ে লুপিং স্ক্রু দিয়ে ড্রিল মেশিন দিয়ে এরকমভাবে সেট করি, ফিটিং করি। তো এই টিনগুলোর স্কোয়ার ফিট খরচটা বলে দেই, এটা 55 টাকা থেকে 65 টাকার পর্যন্ত স্কোয়ার ফিট পাওয়া যায়। স্কোয়ার ফিট হিসাবে এই টিনগুলো বিক্রি করে, আরও অন্যান্য কেজি দরে ও টন হিসাবে বিক্রি করে, অনেক বেশি যদি হয়ে থাকে, আর একটু কম বেশি হতে পারে। আর যে হিটপ্রুফ ফোমগুলো দেখতে পাচ্ছেন, এই ফোমগুলো কিন্তু 5 টাকা স্কোয়ার ফিট বিক্রি করে, একটু কম বেশি হতে পারে, আপনাদেরকে আনুমানিক একটা ধারণা দিলাম। তো এইগুলোর যে আমরা মজুরি নিয়ে থাকি, মজুরিটা হচ্ছে এরকম যে ধরেন যদি এক চালা গড় হয়, এক চালা ছাউনি হয় তাহলে কিন্তু 15 টাকা স্কোয়ার ফিটের মতো মজুরি হয় অ্যাঙ্গেল ছাউনি এবং কি টিন ছাউনি সহ। আর যদি দু চালা হয়, চুয়ারি হয় তাহলে কিন্তু আরও বেশি হয়, সর্বোচ্চ 30 টাকার মতো হয়। তো অনেক সময় আলোচনা সাপেক্ষে কিন্তু কম বেশি হয়। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ফিটিং করতে পারবেন, খুবই সুন্দর হবে, ভালো হবে। যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কিন্তু ফোনে যোগাযোগ করতে পারেন, কারণ যেটা সেটা হলো যে ভিডিওতে কিন্তু অনেক সময় অনেক কথা মনে থাকে না। তো যাই হোক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো শেষ করছি আজকের মতো, তো দেখা হবে আগামীতে পরবর্তীতে কোনো আরও এক ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।